গরমে ছুটি শেষ, স্বাভাবিক ছন্দে ফিরল স্কুল। দীর্ঘদিন বাদে চেনা ছন্দে ফিরে খুশি ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন বাদে স্কুল খোলায় যেন প্রাণ ফিরে পেল স্কুল চত্বর। প্রায় দু মাস বাদে গরমের ছুটি শেষে সোমবার রাজ্যের সমস্ত স্কুল খুলে গেল। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। এমনই ছবি ধরা পড়ল অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। পরবর্তীতে করোনা পরিস্থিতির উন্নতি হলে স্কুল খুলে যায়, কিন্তু অতিরিক্ত গরম পড়তে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়। গরম আরও বাড়লে গরমের ছুটি বাড়ানো হয়। যদিও ছুটি বাড়ানো নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে, অবশেষে গরমের ছুটি শেষ করে স্কুলে আসতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। খুবই ভালো লাগছে, কারণ স্কুল না থাকার জন্য যে এত এতদিন স্কুল ছিল না, একটা বাড়ির মধ্যে কিরকম মন খারাপ লাগছিল, এখন স্কুল লাগছে, সবার সাথে কথা বলছি, ভালো লাগছে। আমাদের খুবই ভালো লাগছে, আমরা স্কুলটাকে খুব মিস করতাম, এখন স্কুলটা খুলেছে আমরা আবার খুশি হয়েছি খুবই। এবার গরমটাও তো দেখতে হবে, এই গরমে যদি আমরা এভাবে আসি তাহলে তো আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়বো। এবার আমি আশা করব যদি স্কুলটা এরকমই চালু থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, স্কুলটা আমি চাইবো স্কুলটা এরকম চালু থাকুক। তবে ফের করোনা মাথা ছাড়া দেওয়ায় চিন্তায় স্কুল শিক্ষকেরা। সে কারণেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের উদ্দেশ্যে একাধিক সচেতনতার বার্তা দিলেন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাইস্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ। প্রধান শিক্ষক জানান, ছাত্রছাত্রীদেরকে সমস্ত রকম করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কথা মাথায় রেখে শনিবার ও রবিবার স্পেশাল ক্লাস করানো হবে বলে জানান তিনি। প্রধান শিক্ষক বলেন, প্রথমে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে নিয়ে শনিবার অতিরিক্ত ক্লাস করানো হবে, রবিবারও ক্লাস করানোর কথা ভাবা হচ্ছে। সোমবার প্রথম দিনে প্রায় 100% উপস্থিতি ছাত্রছাত্রীদের। প্রধান শিক্ষক বলেন, স্কুল বন্ধ থাকায় মনে হচ্ছিল বন আছে কিন্তু পাখির ডাক নেই। স্কুল খুলতেই কচিকাঁচাদের চিৎকার চেঁচামেচিতে হই হুল্লোড়ে যেন স্কুল তার প্রাণ ফিরে পেয়েছে। আসলে দীর্ঘদিন বাদে স্কুল খুলল, প্রায় দু মাস তারপর স্কুল খুলছে। তো ছাত্রছাত্রীদের যেটা আমার পক্ষ থেকে বলা যে আবার যেন আমরা কোভিড আক্রান্ত না হই, আমাদের যতটুকু করণীয় আছে, দূরত্ববিধি মেনে চলা, শেয়ার টিফিন শেয়ার না করা, একসাথে মিলে দঙ্গল বেঁধে হই হই না করা, এইগুলো তাদের না করতে বলেছি। আর প্রতিনিয়ত স্যানিটাইজার আমাদের রাখা আছে প্রত্যেক ঘরে ঘরে, তারা যেন স্যানিটাইজ করে হাত, খাওয়ার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ধোবে, খাওয়ার পরে হাত ধুয়ে নেবে, মিড ডে মিলের আগে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে। আর যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের ভীষণভাবে বলা, আমার বলা যে আমরা যেটুকু পিছিয়ে পড়েছি, অনেকটাই পিছিয়ে পড়েছি, এটা আমাদের ওভারকাম করতেই হবে, ফলে পড়াশোনার প্রতি জোর আমাদের ভীষণভাবে দিতে হবে। এর পরবর্তীতে শনিবার শনিবার এবং কোনো ক্ষেত্রে রবিবারও ঠিক রেখেছি যে যারা পিছিয়ে পড়ছে তাদের নিয়ে আবার এক্সট্রা একটা ক্লাস করা, সেটা মাস্টারমশাই দিদিমণিরা ক্লাসে গিয়ে তাদেরকে আগে পয়েন্ট বা মানে তারা খুঁজে খুঁজে বার করবেন কারা একটু বেশি বেশি পিছিয়ে পড়ছে, তাদের নিয়ে আমরা শনিবার এবং কয়েকটি রবিবারও আমরা এক্সট্রা ক্লাস করব, এইভাবে আমরা ঠিক রেখেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।